আপনারা জানেন, বেশ কিছু পর্ব জুড়ে আমি আপনাদের দেখিয়েছি আমার ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুন্ড সাহিব ঘোরার গল্প। আজকে সেই সিরিজের একদম শেষ এবং ষষ্ঠ ভিডিও। গত পর্বে বলেছি পিপল কোঠি থেকে আমরা চলে আসছি ঋষিকেশের দিকে। ঋষিকেশের একেবারে আগে শিবপুরি বলে একটা জায়গায় আমি আজকে রাতে থাকবো। হাই ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আমার ভ্যালি অফ ফ্লাওয়ার্সের যে ট্রেক সেটা প্রায় শেষ। আজকে আমি এসেছি শিবপুরিতে। শিবপুরি ঋষিকেশের একদম কাছে, 15 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স। ঋষিকেশেও থাকতে পারতাম। আগামীকাল আমি ফেরত যাব কলকাতায়। একটা দিন বাফার রাখতে বলে, সেই জন্য একটা দিন এক্সট্রা রাখতে হয়েছে, কারণ প্রচুর ল্যান্ডস্লাইড হচ্ছে রাস্তায়। আমরা আস্তে আস্তেও এখন দেখলাম বৃষ্টি হচ্ছে পাহাড়ে সবসময়, সেই জন্য একটা দিন বাফার, সেই বাফার যে টাইমটা সেই টাইমটাকে স্পেন্ড করব এখানে। একদম দারুণ আর কি লোকেশান, নদীর একদম পাশে থাকা। আমি ঘুরিয়ে একটুখানি দেখাই রুমটা। টি মেকার, এই হচ্ছে রুম, দারুণ সুন্দর ডাবল বেডরুম, এসি রুম। এটা যদিও এখন এসি প্রয়োজন হবে না হয়তো। ব্যালকনিটা খুব সুন্দর। আজকের দিনটা পুরো রিল্যাক্স। বৃষ্টি পড়ছে, দারুণ সুন্দর ব্যালকনি। রিল্যাক্স করার মতন একদম আদর্শ ওয়েদার আর আদর্শ অ্যাম্বিয়েন্স, আদর্শ পরিবেশ। আশা করছি একটা দিন খুব ভালোভাবে কাটাতে পারবো কালকে বাড়ি ফিরে যাওয়ার আগে। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। খুব বড় নয়, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। স্নানের জায়গা। এই হোটেলটি আমি বুক করেছিলাম নর্থ ইস্ট ট্রাভেলস এর সাহায্যে। হোটেলের নাম সামিট বাই গ্যাঞ্জেস। গঙ্গার একদম ধারে অপূর্ব লোকেশনে এই হোটেল। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং ডিনার সমেত খরচ হয়েছিল 3500 টাকা। আমার প্ল্যান ছিল আজকে এখানে কিছু বার্ডিং করব, কিন্তু এই লোকেশনটা দারুণ সুন্দর, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে ল্যান্ডস্লাইডও হচ্ছিল এবং আমাদের গাড়িও আসতে বেশ সমস্যা হয়েছিল। যাই হোক, বৃষ্টির জন্য বার্ডিং হলো না, কিন্তু সন্ধেবেলা হোটেলের মধ্যেই আয়োজিত হয়েছিল গঙ্গা আরতি, সেটা দেখতে পেলাম। দারুণ অভিজ্ঞতা হলো। ঋষিকেশ এবং হরিদ্বারে বেশ অনেক জায়গাতেই কিন্তু গঙ্গা আরতি হয়। वीर जब नाम सुनाव ना से रोग हरे सब पीरा जपत निरंतर हनुमत वीरा संकट के हनुमर वक्रम कैसे तेरी खुद गर्जी ना धूप चुने ना छो। হোটেলের ডাইনিংটি বেশ সুন্দর। এখানে লাইভ মিউজিকের সাথে সাথে খাওয়া দাওয়া করতে দারুণ ভালো লাগে। আমি খুব সিম্পল খাবার পছন্দ করি। এখানে বুফে বন্দোবস্ত ছিল, কিন্তু আমি সেখান থেকে প্রচুর কিছু না খেয়ে ভাত এবং থাই গ্রিন কারি খেয়েছিলাম। পরদিন সকালেও ওয়েদার যথেষ্ট খারাপ, তবে আজকে আমার সকালবেলা বার্ডিং করা হলো না, তার কারণ কিছুক্ষণ বাদেই আমি চেক আউট করে চলে যাব হরিদ্বারের উদ্দেশ্যে। হোটেল থেকে গাড়ি ঠিক করেছিলাম এবং হরিদ্বার পৌঁছতে আমার 2000 টাকা মতন লেগেছিল। হরিদ্বার স্টেশন সারা বছরই প্রায় এরকমই ভিড় থাকে। আর আমি যেহেতু আগস্ট মাসে গেছিলাম, এই সময় প্রচুর তীর্থযাত্রী এমনিতেই আসেন। হরিদ্বার স্টেশনে ক্লক রুম রয়েছে। 30 টাকা দিয়ে সরকারি ক্লক রুমে এবং 50 টাকা দিয়ে বেসরকারি ক্লক রুমে জিনিসপত্র রাখা যায়। আমি এখানে জিনিসপত্র রেখে তারপর বেরিয়েছিলাম একটু চারপাশটা ঘুরে দেখার জন্য। হরিদ্বারে আমি আগেও গেছিলাম বাড়ির বয়স্কদের সাথে নিয়ে, তবে সে বহু বছর আগে। আবার প্রায় এক যুগ বাদে হরিদ্বার আসা হলো। স্টেশনের সামনে থেকেই একটা রিক্সা নিলাম। 100 টাকা দিয়ে আমি হরকি পৌড়ি ঘাটের দিকে রওনা দিলাম। এখানে পণ্ডিতজির কচুরি খুবই বিখ্যাত। 100 টাকা দিয়ে কচুরি, ডাল এবং আলুর তরকারি এই খাওয়া দাওয়া করলাম। আজকে যেহেতু দুপুরবেলা কিছুই খাওয়া হয়নি, তাই বেশ খিদে পেয়েছিল। হরিদ্বারে আছে প্রচুর মনোহারী দোকান। গিফট আইটেম যদি কিনতে হয় তাহলে হরিদ্বার মার্কেটে ঘুরে কেনা যেতে পারে। আমিও টুকটাক কিছু জিনিস বাড়ির জন্য কিনেছিলাম। আর চারপাশটা দেখতে দেখতে গঙ্গার ঘাট পর্যন্ত পৌঁছে গেলাম। হরিদ্বারের গঙ্গার ঘাটে সারা বছর প্রচুর মানুষ, প্রচুর তীর্থযাত্রী স্নান করেন। কিছুক্ষণ সে সব কিছু দেখলাম। এখানে সন্ধে পর্যন্ত অপেক্ষা করলে দারুণ গঙ্গারতি দেখার সুযোগ ছিল, কিন্তু আমি আর একা একা অত সন্ধে পর্যন্ত অপেক্ষা না করে ফিরে এলাম স্টেশনে। স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর আমার ট্রেন চলে আসবে। এই ট্রিপ এখানেই শেষ। আবার পরে কখনো অন্য কোনো ভ্রমণে দেখা হয়ে যাবে আপনাদের সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের এই সিরিজটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আপনার ভ্রমণপ্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফেসবুকে, ইনস্টাগ্রামে দুটো জায়গাতেই ফলো করুন।